আসুন আমরা জেনে নেই কিভাবে রেল সেবা অ্যাপ বা ওয়েবসাইট থেকে ট্রেন টিকিট বুকিং করতে হয়। রেল সেবা অ্যাপ বা ওয়েবসাইট থেকে ট্রেন টিকিট বুক করতে প্রথমে উক্ত অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে প্রারম্ভিক স্টেশন, গন্তব্য, ক্লাস এবং আপনার ভ্রমণ তারিখের ওপর ভিত্তি করে ট্রেন অনুসন্ধান করুন। এরপর প্রাপ্ত অনুসন্ধান ফলাফল থেকে আপনার পছন্দ মতো একটি ট্রেন বাছাই করুন। তারপর বাছাইকৃত ট্রেন থেকে আপনার পছন্দ মতো শ্রেণী অনুযায়ী কোচ এবং আসন নির্বাচন করতে বুক নাও অপশনে ক্লিক করুন। বুক নাও অপশনে ক্লিক করার পর কোচ অনুযায়ী উপলব্ধ আসনগুলো থেকে আপনার পছন্দ মতো আসন বাছাই করুন। পছন্দ মতো আসন পেতে আপনি কোচ পরিবর্তন করার অপশনটিও এই পেজে পেয়ে যাবেন। মনে রাখবেন, একজন গ্রাহক একসঙ্গে সর্বোচ্চ 4টি আসন বাছাই করতে পারবেন। আসন বাছাই প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনার প্রদেয় ভাড়া পুনঃমূল্যায়ন করে নিন। একই পেজে আপনি আপনার পছন্দ মতো বোর্ডিং স্টেশনও বাছাই করতে পারবেন। ভাড়া পুনঃমূল্যায়ন শেষে টিকিট ক্রয়করণ নিশ্চিত করতে কন্টিনিউ পারচেস বাটনে ক্লিক করুন। উক্ত বাটনে ক্লিক করার পর একটি ওটিপি কোড প্রদানের মাধ্যমে আপনার মোবাইল নম্বর যাচাই করা হবে। এর পরবর্তী পেজে আপনার বা যাত্রীর বিবরণী তথা আপনার নাম, আপনি প্রাপ্ত নাকি অপ্রাপ্ত বয়স্ক সে তথ্য, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস প্রদান করুন। পরবর্তী ধাপে পেমেন্ট প্রক্রিয়া চূড়ান্ত করার পূর্বে আপনার প্রদেয় ভাড়া আরেকবার পুনঃমূল্যায়ন করে নিন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস অংশটি ভালো করে পড়ে নিন। এরপর মোবাইল ব্যাংকিং, ক্রেডিট অথবা ডেবিট কার্ড থেকে আপনার পছন্দনীয় পেমেন্ট প্রক্রিয়া বেছে দিন। এরপর প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করুন এবং পেমেন্ট গেটওয়ে থেকে আপনার পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পরের পেজে আপনি একটি টিকিট কনফার্মেশন মেসেজ পাবেন এবং আপনার টিকিটটি পিডিএফ আকারে আপনাকে ইমেল করা হবে।